আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন অর্থাৎ কোরবানের ঈদের দিন এবং তারপরের দিন এই দুটা দিনের মিলিয়ে আমি একটু হালকা হালকা করে ভিডিও দিচ্ছি ঈদের দিন প্রথমে সকালে উঠে রেডি হয়ে প্রথমে মসজিদে চলে যাই ঈদের নামাজ পড়ার জন্য তার আগে কিন্তু একটু হালকা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি আমরা প্রায় পঁচিশ মিনিট পরে এখানে মসজিদে আসছি আমরা ভিডিওটা বন্ধ রেখে তারপরে এখন আমি আবার ভিডিও করলাম আমাদের আসতে সময় লাগছে পঁচিশ মিনিট তো গাড়ি পার্কিং করে এখন মসজিদের ভিতরে যাচ্ছি এবারে ঈদের জামাত দুটা শিফটে হয়েছে প্রথম শিফট ছিল এইট ও ক্লক আর সেকেন্ড শিফট ছিল টেন ও ক্লক তো সবাই নামাজ পড়ে নিয়েছে নামাজ পড়ার পরে আমি একটু আবার হালকা ভিডিও নিচ্ছি সবাই বিভিন্ন দেশের মুসলমানেরা একসাথে এই মসজিদে নামাজ হয় আমাদের প্রতি বছর তো এবারে কিন্তু আমাদের যেহেতু এখানে আরেকটা মসজিদ আছে সেখানে ঈদের জামাত হয়েছে বাট এখানে দুটো জামাত ওটাতে একটা জামাত হয়েছে এবারে ঈদেরটা সকালটা ছিল খুবই অন্যরকম কারণ এবার ঈদের দিন সকালবেলা প্রচুর বৃষ্টি ছিল তো প্রথম জামাতে খুব বেশি মানুষ হয়নি বাট দ্বিতীয় জামাতে বৃষ্টি ছিল না সবাই মোটামুটি দ্বিতীয় জামাতে অ্যাটেন্ড করছে আমরা নামাজ পড়ার পরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করার পরে এখন মসজিদ থেকে অ্যাকজিট নিয়ে যা নিয়ে নিচ্ছি সরি আমরা যেহেতু কোরবানি দিব এখান থেকে বাসায় যেতে আবার লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিট তো বাসায় গিয়ে আমরা প্রথমে আমাদেরকে নামিয়ে দিবে আমার হাজব্যান্ড তারপরে দেন কোরবানি দেওয়ার জন্য আরও একটা জায়গায় চলে যাবে সেটাও প্রায় বিশ থেকে পঁচিশ মাইলের দূরে সরি পঁচিশ মাইল দূরে সেই দূরেতে ওরা কোরবানি করবে আমাদের এখানে এই দিয়ে দুদিন আগ থেকে কিন্তু খুব বৃষ্টি ছিল ওয়েদার ছিল একদম রেইনি তো ভাগ্য ভালো ছিল যে এখনকার যে সকালের দশটার সময় যে জামাতটা ছিল সেটা একটু রোদ না উঠলো কিন্তু মোটামুটি বৃষ্টি ছিল না যার কারণে আমাদের জন্য ওই জামাটা ভালো ছিল এটা হচ্ছে মসজিদ থেকে একজিট নেওয়ার রাস্তা আমরা একজিট নিই কারণ এখানে এখন ট্রাফিক জ্যামের মধ্যে আমরা আছি কারণ আমাদের বাম দিক থেকে প্রচুর গাড়ি আসে সে কারণে আমরা এখানে স্টপ করে আসি তো এবারে আমাদের কোরবানি হওয়ার পরে যখন বাসায় মাংস নিয়ে আসবে এরপরে আবার আজকে আবার বিকেলে আমি বাসায় আমার একজন দুজন ফ্রেন্ডকে আসতে বলছি আর যেহেতু আমার পায়েও ব্যথা ছিল ঈদের দিন আগে থেকে আমার পায়ে ব্যথা ছিল যার কারণে সবাইকে খুব বেশি মানুষের জন্য সরি কাউকে বেশি বলি নেই একজন দুজন তাদেরকেই বললাম আর খাবারের আয়োজনটাও কিন্তু ছিল একদম সীমিত অল্প খাবার আমি আয়োজন করছি আর এটা হচ্ছে যে প্রথমে আমি কিন্তু যে ঈদের জামাত থেকে আসার পরে আমি চিকেন ফ্রাই করে নিই চিকেন ফ্রাই করার পরে এরপরে এখন চিকেন রোস্ট রান্না করে নিচ্ছি জাস্ট একটু গ্রেভি টাইপ করে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি যেহেতু মাংস আসতে দেরি হবে সে কারণে প্রথমে চিকেনটা রান্না করে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজ ভাজা করার পরে আমি এর মধ্যে বিভিন্ন রকমের মশলা দিয়ে তারপরে একটা গ্রেভি তৈরি করি চিকেন রোস্ট টানা করার জন্য তারপরে এখন এটা ঢেলে দিলাম এখন মশলাটা পেঁয়াজ এবং যে রসুনের সাথে ভালোভাবে কষিয়ে নিব এটা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে আমি তার আগে কয়েকটা এলাচি দারচিনি তারপরে লবঙ্গ দিয়ে দিলাম তারপর আরও কতক্ষণ নিয়ে নিবে এরপরে এটাকে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট আমি রান্না করে নেবে এর ফাঁকে আমি আবার এক কাপ দুধ অ্যাড করে দিলাম যেহেতু চিকেন একটু গ্রেভি করে টাইপ করে রান্না করব। সো সেই কারণে একটু পানির পরিমাণটা একটু সরি দুধের পরিমাণটা একটু বেশি দিলাম তার মধ্যে এখন যে ভাজা করা চিকেনগুলা সেটা অ্যাড করে দিলাম আর আজকে যেহেতু আমি পায়ের বাতাস সে কারণে আমি এখানে আজকে মাংসের যে কোরবানির যে মাংস আসবে এরপরে যেহেতু আমাদের সাগল কোরবানি দিচ্ছে তো খাসির মাংস দিয়ে আমি রাতের বেলা অর্থাৎ বিকালের দিকে আমি একটু কাচ্ছি টাইপের বিরিয়ানি রান্না করার চেষ্টা করব তো এখানে যে এটা প্রায় বিকাল চারটা কি পাঁচটা ঠিক ওরকম টাইমে মাংস কোরবানি হওয়ার পরে মাংস আনার বাসায় আনার পরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিই তারপরে মাংস মাংসটা ম্যারিনেটেড করে নিই ম্যারিনেটেড করার পরে তার পনেরো থেকে বিশ মিনিট পরে আমি মাংসটা বসিয়ে দিই যেহেতু আমার বাসায় মেহমান আসবে কারণ বাসায় সন্ধ্যার সময় সবাইকে বলছি যার কারণে আমি মাংস মেরিনে ম্যারিনেটেড করে খুব বেশিক্ষণ রাখতে পারিনি জাস্ট অল্প সময়ের জন্য রেখে দিই তারপরে তাছাড়াও করেছিলাম এখানে এটা ফুডিং ছিল ফুডিংটা আমি আগের দিন করে রাখি যেহেতু তাদেরকে বলছি একটু হালকা ডেজার্ট পায়ের ব্যথা নিয়ে কিন্তু সবগুলা খাবার আমি করছি তারপরে এখানে সমোসা সেটাও আগে তৈরি করে রেখেছিলাম ফ্রোজেন করে রেখেছিলাম তারপরে এখন এটা ফ্রাই করে নিলাম ফুডিংটা এখন কেটে টুকরো করে নিলাম এখন হচ্ছে যে প্রায় সন্ধ্যা আটটা নয়টা এরকম টাইম সবাই আসছে আমার বাসায় এখানে নতুন একজন বাংলাদেশি ফ্রেন্ড উনি আসছে খুব বেশি দিন হয়নি এক বছর হবে ওনার আম্মা আসছে বাংলাদেশ থেকে তো ওনাদেরকেও বলছি সবাই এখন মোটামুটি বসে খাচ্ছে এবং এখানে আমাদের যে নতুন বাংলাদেশি আফা ওনার হাজব্যান্ডও কিন্তু ঈদের মাত্র দুই তিন দিন আগে বাংলাদেশ থেকে আসে তো ভাইয়া সহ সবাইকে মোটামুটি আসতে বললাম সবাই এখন খাচ্ছে আর আমাদের বাসায় কিন্তু যে ফার্নিচার একটু এলেভেল হয়ে আছে তো খাবার দাবার খাওয়ার পরে এটা পায় ডেজার্ট খাওয়ার সময় প্রায় এক দেড় ঘন্টা পরের সময় এটা ডেজার্টটা ভিডিও নিতে একটু দেরি হয়েছে আমি একটু হালকা হালকা করে বিড়িও নিলাম কারণ খুব বেশি লম্বা ভিডিও না নিয়ে আমি এভাবেই ভিডিওটা দিচ্ছি মোটামুটি সবাই খাওয়া দাওয়ার পরে গল্প গুজব করলে একটু সামান্য তারপরে দেন এখন সবাই বাসা চলে যাবে এটা হচ্ছে এখন সবাই বিদে নিচ্ছে বাসা থেকে সন্ধ্যা সরি রাত সাড়ে এগারোটা কি বা বারোটা এরকমভাবে সবাই চলে যাচ্ছে এখন এটা অন্ধকার আমি এটা ব্যাকডোর দিয়ে আমি এখন ভিতরে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে আমাদের ঈদের পরের দিন ঈদের পরের দিন আমরা আবার ওদের বাসায় আমাদেরকে দাওয়াত করছে আমরা সবাই ওদের বাসায় ঈদের পরের দিন দাওয়াত খাওয়ার জন্য আসছি তো সবাই কিন্তু এই একই টাইপের খাবার রান্না করছে বিরিয়ানি চিকেন রোস তারপরে যে কাবাব অনেকটা এরকম ডিমবাজি এরকমই খাবার দাবার ছিল আমিও ঠিক এরকম খাবারটাই রান্না করছি আর সাথে ছিল আমার বেগুন ভাজা গাছের কিছু শাক রান্না আমি এইসব খাবারগুলো রান্না করছি বাট ভিডিওতে আমি আনি নিই আর এখন বসে আমাদের ঈদির দ্বিতীয় দিন এটা এখন শেষ শেষবেলায় আমরা এখন চা খাচ্ছি চা খাওয়ার পরেই কিন্তু আমরা খুব বেশিক্ষণ দেরি করবো না এরপরে বাসায় চলে যাবে কারণ প্রায় রাতের প্রায় বারোটা অলমোস্ট বারোটা বেজে যায় তো এখন সবাই বিরিয়ানি নিয়ে নিচ্ছে এটা ছিল আমার ঈদের দিন এবং ঈদের পরের দিনই ভিডিও তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ